আন্দামান ভ্রমণে যাচ্ছি, আর এই সফরসূচিতে ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে নেমেছি আমরা। ভোর 5টায় আমাদের পোর্ট ব্লেয়ারে যাওয়ার শিডিউল দেওয়া হয়েছে, আর যাচ্ছি ইন্ডিগো বিমানে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা। রাতে রয়েছে আমাদের ফ্লাইট, আর এই সুবাদে ঘুরে দেখার পালা। এদিক সেদিক দেখছি, আর মনের ভিতর নানা কৌতূহল যাচ্ছে। এত বড় বিমানবন্দর, এ তো বিমানবন্দর মনে হচ্ছে না, রীতিমতো একটি পাড়া বা মহল্লা। বিশাল পরিধি নিয়ে গড়ে তোলা বিমানবন্দরটি এপাশ থেকে ওপাশ দেখতে টানা আধা ঘন্টা সময় লেগেছে আমার। এখানে রাত দিন বোঝা যায় না, কারণ দিন রাত 24 ঘন্টায় বিদ্যুতের আলোক বাতিতেই সরব থাকে এই বন্দরটি। বিদ্যুতের আলোকসজ্জায় অপরূপ ফুটে উঠেছে। উপরের যে ছাদ রয়েছে তা বেশ সাজানো হয়েছে চিত্রকলায়। এখানে রয়েছে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে সাজানো দোকান, যা যাত্রীদের চলার পথে কাছে টানে। তবে এসব দোকানে দরদাম করে কেনা ভালো। যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, তাই বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য মানুষের ছোটাছুটি সরব উপস্থিতি থাকে রাত দিন, যা দেখছিলাম আমরা। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক এই বিমানবন্দরের আরেকটি নাম রয়েছে দমদম বিমানবন্দর। এর ইতিহাস ঘাটলে যা পাওয়া যায় তা হল, দমদম বিমানবন্দর থেকে 1995 সালে এর নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়। এর মোট পরিধি 1,641 একর। প্রতি বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় 1,90,00,000 মানুষ যাতায়াত করে। আমরা ভোর 5টায় ইন্ডিগো বিমানে চড়ে আন্দামানের উদ্দেশ্যে পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে যাচ্ছি।